গৃহকর পুনর্মূল্যায়নকে কেন্দ্র করে নিজ দলের বিরোধিতার মুখে পড়েছেন চট্টগ্রামের মেয়র। মূল্যায়িত এই গৃহকর বাস্তবায়ন করা হলে সরকারের জনপ্রিয়তায় ধস নামবে বলেও মনে করেন দলীয় নেতারা। একইভাবে পুনর্মূল্যায়িত গৃহকরকে বেআইনি বলেছেন বিশিষ্টজনেরা। তবে সংকীর্ণতার কারণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন বলে দাবি মেয়র আজমা নাসিরুদ্দিনের। চট্টগ্রামে গৃহকর নির্মাণকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন করবিধি 1986 বিশের তিন ধারায় ঘরবাড়ার ভিত্তিতে গত বছরের 21 মার্চ থেকে চট্টগ্রাম মহানগরী এলাকায় গৃহকর পুনর্নির্ধারণের কাজ শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চলতি বছরের আগস্টে শেষ হয় গৃহকর পুনর্মূল্যায়নের কাজ। এতে 6-7 গুণ থেকে 20 গুণ পর্যন্ত বেড়ে যায় গৃহকর, ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে নগরবাসী। স্বৈরশাসক এরশাদের আমলের অধ্যাদেশের আলোকে সিটি কর্পোরেশন এলাকায় নতুন করে গৃহকর নির্ধারণকে বেআইনি বলছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। এক লাফে যদি এক বছরে 13,600 থেকে 76,500 হয়ে যায়, এটা তো গ্রহণযোগ্য নয়, কারণ এটা একটা ভুল নীতির উপর প্রতিষ্ঠিত। বাড়ি ভাড়ার ভিত্তিতে হোল্ডিং ট্যাক্স হতে পারে না। এদিকে নতুন গৃহকর নির্ধারণে মেয়রের এই উদ্যোগের বিরোধিতায় নেমেছেন নিজ দল আওয়ামী লীগ। এ ব্যাপারে নগর আওয়ামী লীগের সভাপতির পক্ষ থেকে মেয়রকে একটি চিঠি দেওয়া হয়েছে। বিএনপি জামাতের সাথে সংশ্লিষ্ট একটি চক্র সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে মেয়রকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন দলীয় নেতারা। কী কী প্রতিবন্ধকতা ওনার হচ্ছে, উনি এটা আমাদেরকে নিয়ে কখনো আলোচনা আনেন নাই। উনি যদি দলের সহযোগিতা চাইতেন এ ব্যাপারে, আমরা কোথায় তার প্রতিবন্ধক আমরা খুঁজে বের করে তার পক্ষে যেতাম। এদিকে দায়িত্ব পালনে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন বলে দাবি করেছেন চট্টগ্রামের মেয়র আজমা নাসিরুদ্দিন। সবাইকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠারও আহ্বান জানিয়েছেন তিনি। অবশ্যই আমি বাধা পাচ্ছি বিভিন্নভাবে, কেউ বুঝে করছেন, কেউ না বুঝে করছেন। ওই কারণে তো বললাম যে আসলে যদি আমরা আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে পারি, তাহলে দেখা যাবে সিটি কর্পোরেশন মেয়রের দায়িত্বে যিনি দায়িত্ব পালন করুন, ওনার দায়িত্ব পালন করাটা অনেকটা সহজ হয়ে যাবে। বিতর্ক যাই থাকুক, নগরবাসীর স্বার্থ বিবেচনা নিয়ে গৃহ নির্মাণ কর পুনর্নির্ধারণে সিটি কর্পোরেশন যথাযথ পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।